নমস্কার, সুপ্রভাত। ভোরের আকাশের অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন, আর ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ সকাল সকাল প্রচেষ্টা শুরু হয়ে যায় আপনাকে ভালো রাখার। আর তারপরেও যদি আপনি ভালো না থাকেন, তাহলে পুরো প্রচেষ্টাতে একেবারে জল। তবে একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, সেটা হচ্ছে পহলে দর্শন ধারি ফির গুণ বিচারি। এই কথাটা আপনি মানেন কি না জানি না, তবে আমি কিন্তু ভীষণ রকমভাবে মানি। মানে যে মানুষটাকে দেখলাম, যে মানুষটার কথা শুনলাম, বা যে মানুষটার সাথে মিশছি, সেই মানুষটাকে প্রথমবার দেখে যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই তার উপর ইন্টারেস্টটা কিন্তু বেড়ে যায়, এবং তার সাথে পরিচিতিটা বাড়ানোর ইচ্ছেটাও অনেকটা বেড়ে যায়। আজকে সকাল সকাল ঠিক এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে। যিনি রয়েছেন আজকে আমাদের সাথে গেস্ট, তাকে দেখেই প্রথম নজরে আমার ভীষণ ভালো লেগে গেছে, আর তারপরে মনে মনে ঠিক করে নিয়েছি আজকে তো তার সাথে বন্ধুত্বটা একেবারে পাকাপাকি করে ফেলতেই হবে। আজ তার সাথে আমার প্রথম লাইভ অনুষ্ঠান, মানে ভোরের আকাশে তাকে আমার প্রথমবার পাওয়া, যদিও আপনারা আমার আগে কিন্তু তাকে বহুবার পেয়েছেন। রয়েছে আমাদের সাথে অর্পিতা। অর্পিতা কেমন আছো বলো? ভালো আছো? গুড মর্নিং। আর অর্পিতার আওয়াজটা একটু আস্তে শুনছি আমরা, খুব সুন্দর করে অর্পিতার মিষ্টি গলার আওয়াজটা শুনতে চাই। আর বলো, খুব ভালো লাগছে দেখতে তোমাকে, জানো তো। আর এই জন্যই আমার সকাল সকাল অর্পিতাকে দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেছে। যখন মনে হয় আমার গেস্ট এত মিষ্টি দেখতে, তখন মনে হয় অনুষ্ঠানটা ভীষণ সুন্দর হবে। ধন্যবাদ। আর কী শোনাচ্ছ বলো তুমি আমাদের? প্রথমে বাংলা গান দিয়ে শুরু করছি। গানটি সুরকার হেমন্ত মুখোপাধ্যায় এবং কথা পুলক বন্দ্যোপাধ্যায়। দাদার কীর্তির ছবি থেকে অবশ্যই আমরা দাদার কীর্তিতে তো নিশ্চয়ই যাব, তবে আমাদের দাদাদের কীর্তিও কিন্তু অসাধারণ। তাদের কীর্তিতে পুরো আমাদের বন্ধুরা কিন্তু মাত। রয়েছেন আমাদের চার দাদা, যাদের কীর্তি আজকেও আমরা দেখব। রয়েছেন গিটারে আমাদের রাজাদা, রয়েছেন তনাদা, অবশ্যই কিবোর্ডে রয়েছেন মৃগাঙ্কদা। বিক্রমদা কি এসেছে? ও হ্যাঁ এসেছে, বিক্রমদাও আছেন। তো চলো শুরু করি। ইশু প্রাণ ভরণ দৈন্য হরণ হে, ইশু প্রাণ ভরণ দৈন্য হরণ হে, বিশ্বভু সম্পদ দান
সিন্ধু হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে হোক জীবন ধন্য এসো অনন্য বাড়াও শান্ত চরণ হে এসো প্রাণ কথায় আছে নিজের অহংকার যত না করা যায় ততই ভালো, মানে নিজেকে নিয়ে অহংকার যতটা কম করা যায় ততটাই মঙ্গল। তোমার অহংকারের বিষয় হোক, তোমার পরমপিতা তোমার ঈশ্বর, তাহলেই কিন্তু তুমি ভালো থাকতে পারবে, আশেপাশের তোমার মানুষজনকে ভালো রাখতে পারবে। কিন্তু ওই যে সেই টক্সিন জমার মতন আমাদের সারা দিনের ব্যস্ততা, সারা দিনের আমাদের কাজ মাঝে মধ্যে নিজেদের মধ্যে একটা অহংবোধ নিয়ে আসে, সেই অহংবোধকে কিন্তু নিজেদের থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর তার সব থেকে বড় উপায় হতে পারে কিন্তু এত সুন্দর সুন্দর গান। আমাদের ভোরের আকাশের অনুষ্ঠান ঠিক সেই কাজটাই কিন্তু করে, সারা দিনে সেই টক্সিনকে আপনার শরীর থেকে রিমুভ করতে ভীষণ রকমভাবে সাহায্য করে। মনকে সুন্দর রাখুন, ভালো রাখুন, প্রত্যেকটা জিনিস আপনার সামনে খুব সুন্দর হয়ে উঠবে। আর আজকে আমাদের সাথে অর্পিতা রয়েছে এবং অর্পিতা খুব ভালো ভালো গান শোনাবে আমি বুঝতেই পারছি। প্রথম গানটা তো খুব ভালো ছিল এবং ভোরের আকাশের অনুষ্ঠানে আমি তো অন্তত এই গানটা আজকে প্রথমবার শুনলাম, হয়তো অন্য কেউ করেছে অন্য কোনো অনুষ্ঠানে। ভালো গান, ভীষণ সুন্দর। আর এরপর তুমি কি শোনাচ্ছো বলো? এবারে সকালের অনুষ্ঠান তাই একটি মায়ের গান গাই, শ্যামাসঙ্গীত। শ্যামাসঙ্গীত, হ্যাঁ চলো শুনি। আমরা শ্যামাসঙ্গীতে যাবো অর্পিতা, তবে তার আগে একজন বন্ধু আছে, একটু কথা বলে নি। হ্যাঁ হ্যাঁ, কে আছেন আমাদের সাথে? নমস্কার, সুপ্রভাত। চিত্রঞ্জন থেকে প্রতিদিনের শ্রোতা নবকুমার কর্মকার বলছি। হ্যাঁ বলুন বলুন। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকালে এই জায়গা থেকে আমরা অক্সিজেনটা সংগ্রহ করি, সারাদিন কাজের মধ্যে থাকবো, তো কথা বলি অর্পিতার সাথে। একদম একদম। অর্পিতা ম্যাডাম আপনি আমার নমস্কার নেবেন। হ্যাঁ নমস্কার। এবং 16 দিন পর নতুন বছরে প্রবেশ করছে, আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আর আপনার প্রথম নিবেদনটা খুব সুন্দর হলো, আপনি একটা নিজের মতন খুব ভেবে নিয়েছি, সেটা পরিবেশন করুন, সহযোগী শিল্পীদেরকে নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। আর চলে যাই আমরা পরের গানে, অর্থাৎ শ্যামা সঙ্গীতে। চলো শুনি।
ভাবে খেলা দিয়ে নিমা আমার যা কিছু অভাব মিটিয়ে তোর ভাবে খেলা দিয়ে নিমা আমার যা কিছু অভাব আমি ভাব সাগরে ভেসে আমি হব কথায় আছে তুমি লতার স্বভাব অবলম্বন করো আর তোমার আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। আমাদের ভোরের আকাশের অনুষ্ঠানের এটা একটা বড় উদ্দেশ্য, কারণ আমরা জানি এই সকালের এই গানগুলো আপনার জীবনের আদর্শ, আপনার জীবনের শক্তি, আপনার প্রত্যেক দিন বেঁচে থাকার অক্সিজেন। আর সে কারণে আপনি ভোরের আকাশ অনুষ্ঠানকে কিন্তু আগলে ধরে রাখতে পছন্দ করেন, আর এটা আমাদের জন্য সবথেকে বড় পাওয়া। এভাবেই আমাদের সাথে থাকুন, আর অবশ্যই আপনার অক্সিজেনের সিলিন্ডার থেকে কিছুটা অক্সিজেন আমাদেরও ধার দিন, কারণ আমরাও এই অক্সিজেন নিয়েই কিন্তু বেঁচে থাকি। কে আছেন আমাদের সাথে? নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, সঞ্চালিকা দিদি ভাই। হ্যাঁ তাদেরও নমস্কার সুপ্রভাত জানাই। ভোরের আকাশ মাঝে মাঝে আমার দেখা মিস হয়ে যায়। আজকে আছি ভোরের আকাশে, গান শুনবো বলে উঠে আছি বসে সিটিবিএন প্লাসে। আর রবির উদয় পূর্ব আকাশে, সঙ্গীতের উদয় ভোরের আকাশে সিটিভির প্লাসে। দিদি ভাইয়ের গান শুনবো, সবাই খুব ভালো থাকবেন। সোনার পুত্র বললাম, খুব ভালো থাকবেন, নমস্কার। একদম দাদা নমস্কার, খুব ভালো লাগলো আরেকবার গলার আওয়াজটা শুনতে পেয়ে। আর চলে যাই এবার পরের গানে। এবারে কি গান শুনছো অর্পিতা? এবারে আমার খুব প্রিয় একজন শিল্পী শ্রীমতী অরুন্ধতি ওম চৌধুরীর গাওয়া এই গানটি শোনাচ্ছি, কথাপুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর সুধীন দাশগুপ্ত। শুনি। তার আগে একটু বলে নিই, শীতের ভোর তো একটু গলাটা প্রবলেম করছে, সেটা সবাই নিজ গুণে, কোনো অসুবিধা নেই। আসলে সকালের দিকে সবারই একটু গলার একটু ভার থাকে, তো মনটা তো ভার নেই, মনটা ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাইকে, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাইকে, যদি
গানের সুর সেই গানের সব থেকে বড় পরিচিতি, মানে গানের কথাগুলো যদি আপনি না বলেন শুধুমাত্র সুরটা কিন্তু গুনগুন করলে বোঝা যায় এটা কোন গান। ঠিক সেরকমই একটা গান পুলক বন্দ্যোপাধ্যায়ের সুরে, এবং পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে কিছু বলার নেই। পুলক বন্দ্যোপাধ্যায়ের শঙ্খবেলা হোক ভীষণ জনপ্রিয় কিছু গান রয়েছে লতাজি বা মান্নাদের গলায়, তাছাড়া ভজহরি মান্না সেই গান তো আমরা বোধ হয় কোনোদিন ভুলব না আর ভোলারও নয়। আচ্ছা আপনিও আমাদের সাথে বলুন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন। আমি জলপাইগুড়ি থেকে দীপঙ্কর পুরকায়স্থ বলছি। হ্যাঁ বলুন দীপঙ্কর বাবু। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি বিশেষ সময় নষ্ট না করে আজকে শিল্পী অর্পিতার সাথে কথা বলি। একদম বলুন অর্পিতা। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, নমস্কার। আমি কয়েকটি গানের অনুরোধ করছি। প্রথম গানটি নবীন চট্টোপাধ্যায়ের কম্পোজিশন হায় নাম একের গল্প লিখি। দ্বিতীয় গানটি এটাও নবীন চট্টোপাধ্যায় কম্পোজিশন আমার চোখে আনবে সকাল। তারপরের গানটি অভিমান করে তুমি চলে গেলে, আর তারপরের গান উতল পাতাল বাহারে। অ্যালবামের কল্যক্ষ পুষব অনুষ্ঠানের সঙ্গে রইলাম। ধন্যবাদ।
আচ্ছা বেশ, সঙ্গে থাকুন, তার মানে কি আমরা এর মধ্যে থেকে একটা গান শোনার সৌভাগ্য হবে? হ্যাঁ দেখছি আমি। সঙ্গে থাকুন দাদা, খুব ভালো লাগলো কথা বলে। আপনারা আমাদের সাথে রয়েছেন ভোরের আকাশের অনুষ্ঠানে, আর আজকে ভোরের আকাশ ভীষণ সুন্দর, এত ডিসেম্বর মাসের সকাল ভীষণ সুন্দরই হয়, আর তার উপরে আজকে আমাদের সাথে রয়েছে অর্পিতা। এবং অর্পিতা যে কটা গান শোনাচ্ছে, প্রত্যেকটা গান আমার মনে হয় শুধু আমার না, আমাদের প্রত্যেকের খুব মনের কাছাকাছি ভালো লাগার গান। আর এরপর অর্পিতা কী গান শুনছি তোমার কাছ থেকে, মানে কার গান বা কি ছবি? এবারে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান শোনাচ্ছি। প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়ের। কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাধ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি, তোমায় দেখি।
প্রতিমা বন্দ্যোপাধ্যায় আরেকটি গান আছে না, একটা গান লিখো আমার জন্য, এই গানটা অসাধারণ, আমার মাকে আমি খুব গুনগুন করতে শুনি। তো এই গানটা একবার পরের বার যদি পারো একটু শুনিও, আমার এই গানটা খুব পছন্দের। আর আমি সত্যি এই গানটা খুব কম শুনেছি বা শুনতে পাই। আর প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে কিছু বলা নেই, তবে আমার মনে হয় পুরো ডিসেম্বর মাসে না প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান একটু বেশি করে হওয়া উচিত, কারণ এটা ওনার জন্মমাস, ডিসেম্বরে 21 তারিখ যতদূর সম্ভব ওনার জন্মদিন। এবং এরকম মানে অসাধারণ কিছু শিল্পীকে নিয়ে আমরা সাজাই আমাদের সকালের এই ভোরের আকাশের অনুষ্ঠান। এরপর আমরা কী গান শুনছি অর্পিতা, মানে কার গান শোনাচ্ছি? এবারে যে শিল্পীর গান শোনাচ্ছি ওনার গান আমার অত্যন্ত প্রিয় শিল্পী শ্রীমতী নির্মলা মিশ্র, খুবই অসুস্থ এখন। আমি আমার প্রোগ্রামে অন্তত ওনার একটি গান রাখার চেষ্টা করি, এই গানটি শোনাচ্ছি। একদম, আমরা নির্মলা মিশ্রের গানে যাব, মানে নির্মলাদের গানে যাব, তবে তার আগে আপনার সাথে কথা বলবো। কে আছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যালো, টিভির ভলিউমটা মিউট করতে হবে, জিরো করুন টিভির আওয়াজ। হ্যালো, হ্যাঁ বলুন। টিভির আওয়াজ জিরো করতে হবে। সরি বন্ধু, যিনি ফোন করেছিলেন বা যারা বা ফোন করতে চাইছেন প্রত্যেকের জন্য বলবো, টিভির আওয়াজটা একদম মিউট করে দেবেন, জিরো করে ফোন করুন, তাহলে আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা। তো চলে যাই নির্মলাদের গানে, চলো শোনা। বলো তো আরশি তুমি মূর্তি দেখে, বলো তো আরশি তুমি মূর্তি দেখে, যদিও কাজল আমি পড়িনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে মরে না তো আমায় দেখে, কোকিলও মরে
আমাদের সবথেকে ভালো বন্ধু হতে পারে কিন্তু এই আরশি বা আয়না, যে আমাদের প্রতিচ্ছবি খুব সুন্দরভাবে আমাদের সামনেই তুলে ধরতে আমাদের সাহায্য করে। তবে নির্মলা মিশ্রের প্রতিচ্ছবি দেখার জন্য কোনো আয়নার দরকার নেই। তার সম্বন্ধে আমরা এত জানি যে ছোটোবেলা থেকেই তিনি এমন দুষ্টু ছিলেন, সেই নিয়ে অনেক কিছু গল্প আছে। কিন্তু আরও একটা বিষয় আছে না, যে বলে যে রক্তে আছে, হ্যাঁ রক্তে কিন্তু তার এই গানটা ছিল, কারণ মোহিনীমোহন মিশ্র তার বাবা একজন বড় সঙ্গীত শিল্পী ছিলেন, সেই জন্য ছোটোবেলা থেকেই বাড়িতে লোকজনের কিন্তু আনাগোনা ছিল। বারে গুলাম আলী খাঁ কিন্তু তাদের বাড়িতে নিয়মিত আসতেন গানের জন্য। এবং ছোট্ট ঝামেলা, মানে নির্মলা মিশ্র যার ডাকনাম ছিল ঝামেলা, সে ছোটোবেলাতেই তিনটে বাদ্যযন্ত্র তৈরি করে ফেলেছিল এবং তার মধ্যে একটি বাদ্যযন্ত্র কিন্তু এবারে গুলাম আলী খাঁর খুব পছন্দের ছিল। আর তার কোলে বসে কিন্তু ছোট্ট নির্মলা সেই সময় কিন্তু গান শুনতো আর মাথা দোলাতো। বারে গুলাম আলী খাঁ তার ছেলেকেও বলতো, যেদিন আমার মেয়ে তোমার গান শুনে মাথা দোলাবে সেদিন তুমি মঞ্চে গিয়ে গান গাওয়ার উপযুক্ত হবে। এই হচ্ছে নির্মলা মিশ্রের ছোটোবেলার ছোট ছোট ঘটনা। আছেন আপনি আমাদের সাথে? নমস্কার সুপ্রভাত। আপনার কাছে আমি সন্ধ্যা মুখোপাধ্যায় দুটো গানের কথা বলি, যদি তার মধ্যে একটু শোনাতে পারেন। প্রথম গানটি হচ্ছে, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সোনা ঝরছে ধরে পড়ছে কি মিষ্টি সকাল। আরেকটি গান হচ্ছে, জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া। রাখছি দিদিভাই, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। সঙ্গে থাকো নির্মলদা, তোমার পছন্দ আমার পছন্দ বেশ মিলে গেল। কারণ প্রথম গানটা আমি অনেকদিন ধরে ভাবছি, জানি না হয়তো ভোরে ডাকা সে অন্য কোনো অনুষ্ঠানে হয়েছে নাকি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। তো এই গানটা শোনার ইচ্ছা আমারও রয়েছে। তবে আজকেই হবে কিনা নির্মলদা জানো তো আমিও বলতে পারছি না, তোমাকেও শোনাতে পারবো কিনা বলতে পারছি না। তবে হ্যাঁ, কোনো একদিন ভোরের আকাশের অনুষ্ঠান থেকেই তুমি কিন্তু এই গানটা শুনতে পারবে এবং আমিও কিন্তু সেদিন শুনে নেব। তবে চলে যাব পরের গানে। চলো, কি গান শুনছি এবারে? অ্যান্টনি ফিরিঙ্গি আমি
দেখো, মান্নাদেকে নিয়ে তো কিছু বলার নেই, মান্নাদেকে নিয়ে এমনিও বহুবার আমরা আলোচনা করার চেষ্টা করি, তবে এমন একজন মানুষ ছিলেন এবং যার গান নিয়ে এতটা অভিজ্ঞতা ছিল, তাকে নিয়ে বিশেষ কিছু বলারই জায়গা নেই। তবে হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায়, তাকে নিয়েও বলার কোনো জায়গা নেই, কারণ বাংলা গানের ক্ষেত্রে যদি ধরি তাহলে সন্ধ্যা মুখোপাধ্যায় বলো বা গীতা দত্ত বলো, আমার খুব পছন্দের শিল্পী, এত মিষ্টি গলা এবং এত মিষ্টি ব্যবহার ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এবং একমাত্র সন্ধ্যা মুখোপাধ্যায় বোধহয় এমন একজন শিল্পী যিনি বোধহয় যখন গান গাইতে যেতেন, কোনো রেকর্ডিং করতে যেতেন, তখন প্রত্যেকের জন্য কিন্তু চকলেট আর ফুল নিয়ে যেতেন। এই স্বভাবটা কিন্তু শুধুমাত্র তার মধ্যেই দেখা যেত, এবং একেবারে রেকর্ডিং শুরু হওয়ার আগে বা রেকর্ডিং শেষ হলেই যত্ন সহকারে প্রত্যেকের হাতে একটা করে চকলেট আর একটা করে ফুল তুলে দিতেন। ফুলের মতন সুন্দর ছিলেন তিনি, এবং এই কারণেই বোধহয় কমলদের বাড়িতে একটি পার্টি আয়োজন করা হয়েছিল এবং সেই পার্টিতে এসেছিলেন নার্গিস এবং রাজ কাপুর, এবং রাজ কাপুরের সাথে যখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিচয় হয়, কথা বলে, তার গলার আওয়াজ শুনে, তার গান শুনে, তখন কিন্তু রাজ কাপুর তার হাত ধরে রিকোয়েস্ট করেছিল যে আমার একটি ছবিতে আপনাকে গান গাইতেই হবে। তো এই ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আর এর পরের গানে আবার চলে যাই। হ্যাঁ চলো, কি শোনাচ্ছো, মানে কার গান শোনাচ্ছো বলো এবারে। এবারে শ্রী অখিলবন্ধু ঘোষের একটি গান শোনাচ্ছি। চলো, বেশ ভালো, শুনি। বিচার করো দাও না তারে ফাঁসি, আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি, আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি, ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, মরণ
অসাধারণ, দারুণ, আমার খুব পছন্দের এই গানটা। এবং সব থেকে বড় বিষয়, খুব অসাধারণ মানুষগুলোর মধ্যে খুব সাধারণ কিছু ব্যাপার কিন্তু থাকতো, যেটা কিন্তু অখিল বন্ধু ঘোষের মধ্যে কিন্তু ছিল। আমি এই কথাটা আগেও বলেছিলাম, যখন তিনি মঞ্চে গান গাইতে উঠতেন তখন হয়তো যারা তাকে আগে দেখেনি বা যারা তার গান সেভাবে আগে শুনিনি তারা ভাবতেন ইনি গান গাইবেন, কী গান গাইবেন, কী গান করবেন। এবং তার চেহারাতেও ভীষণ একটা সাদাসিধে ভাব, চুপচাপ একটা পাঞ্জাবি পরে হাতে একটা ডায়েরি নিয়ে চুপচাপ উঠতেন, চুপচাপ বসতেন, চুপচাপ গান করা শুরু করতেন। তবে তিনি যখন গান করা শুরু করতেন তখন দর্শকরা সবাই চুপচাপ হয়ে যেত। অসাধারণ ছিল তার গানের গলা এবং অসাধারণ ছিল এই মানুষটিও। তো এবার অর্পিতা কার গান শুনছি? চলো, মানে শুনলামই না তো কার গান শুনছি, সারপ্রাইজ। চলো শুনি, গানই শুনি প্রথমে। এবারে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান শোনাই। মায়াবতী মেঘেলো তন্দ্রা তুল তুল রঙ পায়েতে ফুল ফুল বন ছায়েতে পলাশের রং রাঙালো কখন চোখে সেই স্বপনাকে মায়াবতী মেঘেলো কিছুক্ষণ আগে বলছিলাম ভীষণ মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন তিনি, আর খুব ভালো মনের মানুষদের সবাই ভালো না বেশি থাকতে
কিন্তু পারে না। হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে যখন সন্ধ্যা মুখোপাধ্যায় ডুয়েট গান গাইতেন, তখন হেমন্তবাবু সবসময় শুধুমাত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও বলতেন যে গানের মধ্যে যে অলঙ্কারের জায়গাগুলো রয়েছে সেটা সন্ধ্যাকেই দিয়ে দেওয়া হোক, কারণ এগুলো সন্ধ্যার গলাতেই বেশি ভালো লাগে। কিছুক্ষণ আগে এটাও বলছিলাম যে সন্ধ্যা মুখোপাধ্যায় ভীষণ মিষ্টি একটা স্বভাব ছিল, যে যখন তিনি গানের রেকর্ডিং করতে যেতেন তখন প্রত্যেককে ফুল দিতেন আর একটা করে চকলেট দিতেন। তার এই স্বভাবে তার প্রতি ভীষণ সন্তুষ্ট কিন্তু থাকতেন গৌরীপ্রসন্ন মজুমদার, এবং মাঝে মধ্যেই তিনি এই আন্তরিকতার কারণে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সামনে কিন্তু ঝরঝরিয়ে কেঁদেও ফেলতেন। উত্তম কুমার নিজে কিন্তু ভীষণ পছন্দ করতেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে, এবং এই সুপারস্টারের চোখেও বারবার কিন্তু জল আসতে দেখা গেছে এই সঙ্গীত শিল্পীর গান শুনে। আর তাছাড়া যদি বলি সলিল চৌধুরীর কথা, তাহলেও বলবো এমন একজন মানুষ ছিলেন যিনি কোনোদিন সময়ে চলতেন না, কিন্তু এই মানুষটির সাথেও তাল মিলিয়ে চলতেন, মানে মানুষটির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে তার কাছ থেকে গান শেখা, তার কাছ থেকে গান তোলা এতটা দায়িত্ব নিয়ে করতেন যে সলিল চৌধুরীরও কিন্তু খুব পছন্দের মানুষ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের পছন্দের বেশ কিছু খাবার ছিল, মানে চচ্চড়ি খেতে, চিংড়ি মাছ খেতে তিনি ভীষণ ভালোবাসতেন। আর সে কারণে সলিল চৌধুরীর বাড়িতে যেদিন সন্ধ্যা মুখোপাধ্যায় যাবেন সেদিন অন্তত পক্ষে কিন্তু এই মোচার ঘণ্ট বা চচ্চড়ি আর চিংড়ি মাছ রান্না তো হবেই হবে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবার আমরা কার গানে যাবো বলো? এবার একটি ফোক শোনাই। ফোক? বা অনেকক্ষণ মানে আজকে শুনিনি, এবং ভোরে আকাশের অনুষ্ঠান মানেই জানো তো ফোক, আমরা সাধারণত সকালে ফোকটা শুনতে অভ্যস্ত, তো এবার ফোকটা হলে মন্দ হয় না। তো তনাদা মানে রেডি? সকলেই রেডি, চলো চলে যাই ফোকে। ছাতা ধরো হেতে ওরা সন সুন্দর সারী আমার ভিগ গেল না, ছাতা ধরো হেতে ওরা সন সুন্দর সারী আমার ভিগ গেল না, ছাতা ধরো হেতে ওরা সন সুন্দর উপা আমার ভিগ গেল না, বরস গেলাই না এসন সুন্দর খারি আমার ভিগ গেলাই না, ছাতা ধরো হেতে ওরা এসন সুন্দর উপা আমার ভিগ গেলাই না, ছাতা ধরো হেতে ওরা এসন সুন্দর উপা আমার ভিগ গেলাই না।
ঘোড়াইলো, ঘোড়া মাঝে দেখলি টান দিল ঘোড়াইলো, এরম বিনা চাবুকে ঘোড়া ঘর লড়ে না, এরম বিনা চাবুকে ঘোড়া ঘর লড়ে না, ছাতা ধরো হেতে ওরা এসন সুন্দর সারি আমার ভিগ গেলাই না, ছাতা ধরো হেতে ওরা এসন সুন্দর উপা আমার ভিগ গেলাই না। দারুণ। তবে একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি আমার মনে হয়, আর একটা গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পালা, আর একেবারে শেষে চলে এলাম, সেভাবে আর গল্পই করে ওটা হলো না অর্পিতার সাথে। তবে অর্পিতা, কী গান তোমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের? মানে বিভিন্ন রকমের গান তো তুমি আজকে শোনালে, কার গান বা কী গান করতে তুমি ভালোবাসো? কার গান ওইভাবে বলাটা খুব মুশকিল। শিল্পীদের ক্ষেত্রে প্রত্যেকের গানই খুবই ভালো লাগে। আমি হৈমন্তীদির গান গাইতে খুব ভালোবাসি, এছাড়া ভক্তিগীতি ভালোবাসি। কমার্শিয়ালের মধ্যে সবার নাম আলাদা আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকের গান অসাধারণ, প্রত্যেকেই অসাধারণ শিল্পী এবং তাদের গান গাওয়ার আমরা চেষ্টা করে থাকি, এইটুকুনি বলবো। তোমার এই চেষ্টায় তুমি সফলতা পাও সেই আশা করি, এবং নতুন বছর তোমার খুব ভালো কাটুক সেই আশা তো করি, এবং আপনাদের জন্যও কিন্তু সেই আশা নিশ্চয়ই করি। অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা, শেষ গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আর অবশ্যই আমাদের এই চার দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়, যাদের সহযোগিতা বা হাতের ছোঁয়া আমাদের এই অনুষ্ঠানকে অনেক বেশি সুন্দর করে দেয়। তো চলো শেষ গান। আর ভোরের আকাশের অনুষ্ঠান মানেই তো প্রতিদিন সকালের অনুষ্ঠান, একেবারে সকালবেলা 6:30 6:30 দেখা হচ্ছে আবারও আপনার সাথে। আর ভোরের আকাশের অনুষ্ঠান মানে আপনাকে আরেকটু ভালো রাখার প্রচেষ্টা, হাতে সময় খুব কম, সেজন্য খুব অল্প করে বোধ হয় অর্পিতা পুরো গানটা বোধ হয় শুনতে পাবো না, একটু অল্প করে শুনে অনুষ্ঠান থেকে বিদায় নেব।
সুস্বাদু বিধুর মনে স্মৃতির সাবনো ঘনায় সাবনো ঘনায়।